আসসালামু আলাইকুম, আমি তানভীর। গতকাল থেকে একটা ফেসবুক পোস্ট আমি দেখছি, তো ফেসবুক পোস্টটা আসলে একটা মুসলমান হিসেবে সহ্য করার মতো না। তো আমার এক ভাই পরিচিতই আর কি, তার নামটা আমি বলতে চাচ্ছি না, তার নামটা বলবো না, কারণ তার নামটা যদি এখন আমি বলি তবে তাকে যারা চেনে তারা হয়তো তাকে অনেক রকম এক প্রকার তাকে রাম ছাগল ছাড়া কিছু বলবে না, এরকম টাইপের একটা ফেসবুক পোস্ট। যে কেউ একজন মুসলিম হিসেবে, একজন ন্যূনতম সামান্য মুসলিম হিসেবেও এরকম পোস্ট দেখলে বা আল্লাহ নবী রাসুল অলিয়া উলিয়া নিয়ে এরকম মানে ফালতু রকমের পোস্ট দেখলে যে কোনো মুসলিম সহ্য করতে পারে না। তা আমি এখন মানে আমি বাধ্য, আমি কখনো ভিডিও বানাইনি, তবে এরকম ফালতু পথ থেকে, ফালতু চিন্তাধারা থেকে সে যেন সঠিক পথে ফিরে আসে আমি পোস্টটি পড়ব। শুনবেন, শোনার পর সবাই মন্তব্য করবেন যে আসলে তার কথাগুলো কতটুকু যৌক্তিক, একটু সময় নেবেন সবাই। পোস্টটি করেছে গতকাল, আমি তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না, সে আমাকে মেনশন করছিল। শুরু করছি। যারা বলে আল্লাহর ওলি নেই বা তারা যদি থাকে তাহলে কোরআনের জন্য তারা কি করছে? আচ্ছা ঠিক আছে, তারা একটু মন দিয়ে পড়বেন। মানে যারা বলে যে আল্লাহর ওলি নেই, আল্লাহর ওলি অবশ্যই আছে, তবে সবাই যে সঠিক তা কিন্তু না, সঠিকও আছে এবং ভণ্ডও আছে। তো যারা বলে আল্লাহর ওলি নেই তাদেরকে বলেছে যে একটু মন দিয়ে পড়বেন। অতঃপর নিকটবর্তী হলো, হলো ঝুলে গেল, বুঝলাম নিকটবর্তী হলো ঝুলে গেল, বুঝলাম না কিছু কি ঝুলে গেল। তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরো কম, ঠিক আছে। করোনা ভাইরাস মোকাবেলায় মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, গুরুদুয়ারা, সিনাপোক, জিগুরা, গয়া, কাশি, মক্কা, মদিনা, মথুরা ও জেরুজালেম সহ সকল কিছু বন্ধ হয়ে গেল, তখন মোল্লা, মুন্সি, ঠাকুর, পুরোহিত ও যাজকেরা পিছু টান দিল। তখন অধিকাংশ গুরুবাদী, সুফিবাদী ও আধ্যাত্মবাদী ভাইয়েরাও ওলি আউলিয়াদের প্রতি সন্দেহ আরোপ করা শুরু করলো, যা হতাশজনক এবং ন্যাক্কারজনক। আমিও এটার সাথে একমত। একজন সাধক যখন সাধনা করতে করতে ফানাফিল আফাল, ফানাফিল শায়ক, ফানাফিল রাসুল, ফানাফিল্লা বাকাফিল্লা ও ওহেদানিয়াত এর স্তর অতিক্রম করে লা মোকামে গিয়ে মাকামে মাহমুদার অধিবাসী হয়, অর্থাৎ আল্লাহ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়, তখন সেই সাধককে আল্লাহর ওলি বলা হয়। ঠিক আছে, একমত। মিষ্টি মিষ্টি কথা, খুব ভালো ভালো ধর্মের কথা, বাংলা আরবি মিলিয়ে খুব সুন্দর কথা বলা হলো। এতদূর পর্যন্ত মন ঠান্ডা ছিল, কিন্তু আরো নিচে যাওয়ার পর মন ঠান্ডা রাখতে পারিনি। ওলি শব্দের অর্থ আল্লাহর বন্ধু, এবং ওই লোকটার সাথে যে ওলি শব্দের অর্থ আল্লাহর বন্ধু, এটা নিয়েও রীতিমতো ফেসবুক কমেন্টে কিছু তর্ক বিতর্ক হয়, মত বিনিময় হয় তার সাথে, তবে সেটা ভালোবাসা স্বরূপ ছিল। সে হয়তো ওইটাকে তর্ক বা ঝগড়া মনে করলো, আমি ওইটা মানে ভাই মনে করে ভালোবাসা স্বরূপ কথাগুলো বলেছিলাম। ওলি শব্দের অর্থ আল্লাহর বন্ধু, সে বলতে পারে যে ওলিকে আল্লাহ বন্ধু মনে করে, ওলি আল্লাহর বন্ধু স্বরূপ, এটা বলতে পারে, কিন্তু কখনোই ওলি শব্দের অর্থ আল্লাহর বন্ধু হতে পারে না। ওলি শব্দের অর্থ হচ্ছে মুরব্বী বা অভিভাবক বা বন্ধু, বন্ধু বলতে পারে, কিন্তু আল্লাহর বন্ধু, ওলি শব্দের অর্থ আল্লাহর বন্ধু, এটা ভুল। এটা তার কাছে দুই ঘন্টা তর্ক করে তাকে বুঝাতে পারেনি, এবং যে ছাগল কাঁঠাল পাতা খায় ওই ছাগলকে তো পান দিলে ওই ছাগল পান খাবে না, ওই কাঁঠাল পাতাই খাবে। ওলি শব্দের বহুবচন আউলিয়া, ঠিক আছে, আউলিয়া শব্দের অর্থ আল্লাহর বন্ধু হন, যা বাদ দিলাম, এই ভুলটাও বাদ দিলাম। সাধক যখন ওলি হয়ে যায়, সাধক যখন ওলি হয়ে যায় তখন তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, নাউজুবিল্লাহ। সাধক যখন ওলি হয়ে যায় মানে একটা মানুষ অনেক রকম অনেক কিছু সাধনা করার পর, ধর্ম বিষয়ে অনেক কিছু সাধনা করার পর যখন সে ওলি হয়ে যায়, সেই ওলির ওলির চোখ আল্লাহর চোখ হয়ে যায়, নাউজুবিল্লাহ। তারপরে বাকি লাইনগুলো পড়ি। তখন তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, এবং তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়। এখানে কুফরি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওলিকে আল্লাহর সাথে তুলনা করা। সাধক যখন ওলি হয়ে যায়, যখন কেউ ওলি হয়ে যায় মানে যে কোনো ওলির চোখ আল্লাহর চোখ, ওলির হাত মানে আল্লাহর হাত, ওলির পা মানে আল্লাহর পা, মানে ওলি মানেই আল্লাহ বুঝাচ্ছে উনি, মানে ওলির কাছে যাওয়া মানে আল্লাহর কাছে যাওয়া,
ওলির হাত মানে আল্লাহর হাত, আল্লাহ নিরাকার, আল্লাহর ভাই কোনো হাত নাই, পা নাই, চোখ নাই, মুখ নাই, কোরআনের কোথাও বলা নেই, আল্লাহ নিরাকার। তা আপনি ওলির দিক দিয়ে আল্লাহর হাত পা বের করে আনতেছেন, এটা কত বড় রকমের কুফরি, কত মানে মানুষ কিরকম যে ওলির হাত মানে আল্লাহর হাত, মানে ওলির হাত ধরা মানে আল্লাহর হাত ধরা, ওলির পা ধরা মানে আল্লাহর পা ধরা, কোরআনের কোথাও বা বড় বড় মানে ইসলামিক গবেষকরা, ইসলামিক স্কলার প্রাপ্ত গবেষকরা কখনো বলে নাই যে আমাদের যে নবী, আমাদের নবীর সাথে কখনো আল্লাহর তুলনা করে নাই। আল্লাহর তুলনা তিনি নিজেই, আল্লাহর সাথে পৃথিবীর কারো তুলনা হয় না এবং আমাদের নবীর সাথেও কারো তুলনা হয় না। তারপরেও তিনি সামান্য অলি, অলিকে আল্লাহ বানিয়েছে, তো যে অলিকে আল্লাহ তৈরি করলো, আল্লাহর তৈরি সেই সৃষ্টি অলিকে আল্লাহর সাথে তুলনা করাটা কতটুকু মানে মুনাফিকের কাজ এটা বলার বাইরে। তারপর এবং আল্লাহর বৈশিষ্ট্য ওই অলির বৈশিষ্ট্য হয়ে যায়, মানে আল্লাহর বৈশিষ্ট্য ওই অলির বৈশিষ্ট্য হয়ে যায়, মানে বৈশিষ্ট্য বলতে কি বোঝাতে কি বোঝানো হয়েছে, অলির যে আচার আচরণ চলাফেরা আল্লাহর সেম। আল্লাহ একটা মানুষ একটা জীবন তৈরি করেছে, আপনার অলিকে বলেন তো একটা একটা জীবন একটা রূহ তৈরি করতে, আল্লাহর বৈশিষ্ট্য যখন সে অলির ভিতরে আছে, আপনার অলিকে বলেন একটা জীবন তৈরি করতে, একটা নতুন মানুষ তৈরি করতে, পারবে না। আল্লাহর সাথে অলিকে তুলনা করার মতো বোকামি কাজ পৃথিবীতে আর হয় না। তারপর করোনা ভাইরাস মোকাবেলায় আল্লাহর অলিদের প্রতি যারা সন্দেহ পোষণ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ যেমন কারো একান নন, তেমনি অলিয়া উলিয়ারাও কারো একান নন। অবশ্যই ঈসা মুসা বুদ্ধ মুহাম্মদ এই লাইনটা আমাকে মর্মাহত করে, ঈসা মুসা মানে ঈসা মুসা ওনার চাচাতো মামাতো খালাতো ভাই নাকি, ঈসা মুসা মানে নবী যে ঈসা নবী, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম নবীর সাথে যে আলাইহিসসালাম বা সাল্লাল্লাহু আলাইহিসসালাম সম্মানজনক কথা বলা হয়, মানে উনি ঈসা মুসা মুহাম্মদ মানে সব এক ঢালা বলতেছে যে ওনার বাপ চাচা এনারা, ওনার চাচাতো ভাই বন্ধু বান্ধব, ওইভাবে মানে বলতেছে ঈসা মুসা বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ নানক। এই লাইনটা ভালো মতো শুনবেন, ঈসা মুসা বুদ্ধ মুহাম্মদ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নামের পাশে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাটাও নেই। কৃষ্ণ নানক মহাবীর কনফুসিয়াস ও জরস্থূত প্রমুখেরা যেমন জগতের সকল জীবের জন্য বিভিন্ন জনপদে কালে প্রেক্ষিত অবতরণ করেছিলেন, তেমনি অলিরাও ধর্মের অবক্ষয় ও প্রাদুর্ভাব দেখা দিলে বিভিন্ন জনপদে যুগে যুগে জন্মগ্রহণ করেন। মানে এখানে আমাদের ঈসা আলাইহিস সালাম নবীকে, মুসা আলাইহিস সালাম নবীকে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম নবীকে বুদ্ধের সাথে মানে গৌতম বুদ্ধের সাথে, হিন্দুদের কৃষ্ণের সাথে, নানকের সাথে, মহাবীরের সাথে, ওনাদের মতো ভিন্ন পন্থী নিম্নপন্থী মানুষদের সাথে তুলনা করা হয়েছে। তারপরে এখানে তারপর বলা হয়েছে যে মহাবীর কনফুসিয়াস ও জরস্থূত প্রমুখেরা যেমন জগতের সকল জীবের জন্য বিভিন্ন জনপদে কালের প্রেক্ষিত অবতরণ করেছিলেন, তেমনি অলিরাও ধর্মের অবক্ষয় ও প্রাদুর্ভাব দেখা দিলে বিভিন্ন জনপদে যুগে যুগে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, জন্মগ্রহণ করে, তবে সেটা আমাদের নবী রাসূলরা যে অবদান রেখে গেছে অলিয়া উলিয়ারা ওই অবদান রাখতে পারবেন না, তো নবীদের সাথে অলিয়া উলিয়াদের তুলনা করার কোনো মানে হয় না। তারপর তেমনি অলিরাও ধর্মের অবক্ষয় প্রাদুর্ভাব দেখা দিলে বিভিন্ন জনপদে যুগে যুগে জন্মগ্রহণ করেন, তারা আল্লাহর ইচ্ছার বাহিরে চলেন না, খান না, বলেন না এবং কেরামতি দেখান না। আল্লাহর যে আচরণ একটা অলিরও সেই আচরণ হয়ে থাকে, আল্লাহর যে আচরণ একটা অলিরও সেই আচরণ হয়ে থাকে, মানে একটা অলির আচরণ, অলি ভাত খায় আল্লাহ কি ভাত খায়, অলি টয়লেটে যায় আল্লাহ কি যায়, মানে এটা কিরকম কথা যে একটা অলির আচরণ আল্লাহর আচরণ এক। একটু আগে বলেছি আল্লাহ কারো একান নন, তিনি সমস্ত জীবের সমস্ত সৃষ্টি করলেন, আল্লাহ হয়তো আকাশের ফরিয়াদ শুনেছিলেন, নয়তো আকাশের কেন নির্মল ও স্বচ্ছ হয়ে গেল রে ও স্বচ্ছ হবে। যাই হোক, এই লাইনগুলো ঠিক ছিল, এই লাইনগুলো আমি বাদ দিচ্ছি, এই লাইনগুলোর সাথে আমি একমত যে আল্লাহ হুকুমে সবকিছু হয়েছে। তারপরে লাইনগুলো আমি পড়ি, একবিংশ শতাব্দী অলিদের নতুন সভ্যতা, এই সভ্যতায় প্রতিটা ঘরে ঘরে অলির জন্ম হবে। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন পারসিক ও নাস্তিকদের মধ্যে থেকে বেশি সংখ্যক অলিরা উঠে আসবে। লাইনটা খেয়াল করেন, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন পারসিক ও নাস্তিকদের মধ্যে থেকে বেশি সংখ্যক অলিরা উঠে আসবে।
ইহুদির নাম আছে, খ্রিস্টানদের নাম আছে, হিন্দুর নাম আছে, বৌদ্ধর নাম আছে, জৈনের নাম আছে, পারসিকের নাম আছে, এবং নাস্তিক। নাস্তিক বলতে বোঝা যায় যারা ইসলামের বিরোধিতা করে, সবসময় ইসলামের বিপক্ষে যারা কথা বলে, ইসলামের বিপক্ষে যারা কাজ করে, তাদের ভিতর থেকে ওলিরা, মানে বেশি সংখ্যক ওলিরা উঠে আসবে। মানে এখানে ইসলামের নাম নেই, তার মানে বোঝানো হয়েছে যে আমাদের ইসলাম ধর্ম থেকে খুব কম সংখ্যক ওলি উঠে আসবে। আমাদের ইসলাম ধর্ম থেকে, আমাদের মুসলমানদের মধ্যে থেকে খুব কম সংখ্যক ওলি উঠে আসবে, আর বাকি ওলিরা উঠে আসবে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্ম থেকে ওলিরা উঠে আসবে। তো অন্যান্য ধর্ম থেকে যেগুলো উঠে আসবে তাদেরকে আমরা কি ওলি বলতে পারি? যেই হিন্দু হিন্দু ধর্ম থেকে উঠে আসলো একজন মানুষ, তাকে আমরা ওলি কিভাবে বলবো? সে মূর্তি পূজা করে, সে হিন্দু, সে নামাজ পড়ে না, সে উযু করে না, তাকে কিভাবে আমরা ওলি বলবো? একজন ইহুদি থেকে মানে ওলি উঠে আসবে, একজন ইহুদি সে নামাজ পড়ে না, আল্লাহ মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, তাকে কিভাবে আমরা ওলি বলতে পারি? এবং সেই ওলিকে কিভাবে আল্লাহর সাথে তুলনা করতে পারি? নাউজুবিল্লাহ। তারপর হচ্ছে এই করোনা দুর্যোগ সহ সামনে আরো যত দুর্যোগ আসবে তার মোকাবেলা ওলিরা করবেন। আচ্ছা করুক, প্রমাণ হিসেবে একটা ভবিষ্যৎবাণী করি, এই যে মহামারী করোনা, এর প্রতিষেধক কোনো ধর্মালয় থেকে আসবে না, মানে করোনার ঔষধ কোনো ধর্মালয় থেকে, মানে কোনো মসজিদ, কোনো মন্দির, কোনো গির্জা, কোনো প্যাগোডা থেকে আসবে না, আসবে হসপিটাল ও ল্যাবরেটরি থেকে। ওই প্রতিষেধক বানানোর জায়গা হসপিটাল ল্যাবরেটরি, মসজিদ কোনো প্রতিষেধক বানানোর জায়গা না, যেখান থেকে আসবে, মন্দিরে প্রতিষেধক বানানোর জায়গা না, ঔষধ বানানোর জায়গা মন্দির না, যেখান থেকে আসবে। তারপর এই প্রতিষেধক কোনো ধর্মকর আবিষ্কার করতে পারবে না, ঠিক আছে, পারবে আল্লাহর ওলি চিকিৎসা বিজ্ঞানীরা, আল্লাহর ওলি চিকিৎসা বিজ্ঞানী। তো মানে যারা চিকিৎসার সম্পর্কে মানে জ্ঞান অর্জন করে তারা আল্লাহর ওলি, নামাজ পড়া লাগবে না ওর, ওর আল্লাহকে মানতে হবে না, ও চিকিৎসা দিতে পারে, ও আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি বলতে কি বুঝাচ্ছে? যে আল্লাহর বন্ধু, যে নামাজ পড়ে না, যে মূর্তি পূজা করে, যে আল্লাহকে মানে না, সে কিভাবে আল্লাহর বন্ধু হতে পারে? একটা ইহুদি যদি আল্লাহর ওলি হয়, একটা ইহুদি যদি ওলি হয়, তাহলে ও সে ইহুদিটা কিভাবে আল্লাহর বন্ধু হতে পারে? সে ইহুদি তো আল্লাহকে বিশ্বাসই করে না, ও কি করে আল্লাহর বন্ধু হলো? তারপর বললো যে প্রিয় সুতি মহল, আপনারা ওলিদের উপর আস্থা রাখুন, নিজের গুরুর উপর বিশ্বাস রাখুন, মানে আল্লাহর উপর বিশ্বাস রাখার কোনো দরকার নেই, বিশ্বাস আপনার ওলির উপরে রাখুন, আপনার গুরুর উপরে রাখুন, আপনার বউটাও তার কাছে দিয়ে আসুন, সমস্যা নেই। হ্যাঁ, যদি আপনার মন থেকেই গুরুর প্রতি সন্দেহ জেগে থাকে, তাহলে এখন সময় আপনার গুরু কামিল কিনা তা পরীক্ষা করা, গুরুকে পরীক্ষা করতে হবে। যেই গুরুকে সন্দেহ হয় সে কেমন গুরু, যেই গুরুকে পরীক্ষা করা লাগে সে কেমন গুরু, সে গুরু না গরু? আপনার হাব ভাব দেখে যদি কোনো গুরু যে দৌড় মারে কিংবা আপনাকে ধমক মারে, তাহলে বুঝবেন এই গুরু হুজুরের পোলা মুমিন বান্দা, এটা কমজাত, এটা ইতর, এটা বদমাস ও ধর্মকর। ধূর্তবাজ ও বজ্জাত লোকটা গুরুর লেবাসে আপনার মাথায় কাঁটাল ভেঙে খাওয়া লোক, এটাকে ভক্তি দেওয়ার ছুতোয় তার পা দুটো ধরে শক্ত করে একটা আশা মারো, আমি একমত এটার সাথে। তারপরে এটার সাথে একমত, তবে আমি জানি যে যে পোস্টটা করেছে তার পিছন থেকে কোনো মানে কি বলবো, যে কোনো মুনাফেক কলকাঠি নাড়ছে, মানে সে হয়তোবা যে কারো কোনো একটা ভণ্ড পীর বা এরকম কারো কাউকে ফলো করছে। আল্লাহর ওলিরা সবসময় ফেসবুক নিয়ে বসে থাকে। এই পর্যন্ত, শেষে লেগে ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ শুভযোগ এবং প্রেমযোগ যারা আমারে পীর ভাই বলে সম্বোধন করেন, মানে পীর ভাই বলে সম্বোধন করেন বলতে কি, যে উনি যেই পীরের মুরিদ, আরও একজন সেম একজন মানুষ ওই সেম পীরের মুরিদ হলে তারা হচ্ছে পীর ভাই। হ্যাঁ, মানে আমার বাবা তার ছেলে, মানে আমার ভাই এরকম, তাদের যে বাবা তার আরেক মুরিদ, দুই মিরিদ মুরিদ মিলে হচ্ছে পীর ভাই। এমন কথা হচ্ছে যে এই টাইপের কথা, এটা কতটুকু যৌক্তিক? ওলি মানে হচ্ছে আল্লাহর বন্ধু, ওলি মানে কখনোই আল্লাহর বন্ধু না, এটা তাকে বোঝানোর ট্রাই করে আমি বোঝাতে পারিনি, তাকে সম্মানের সাথে ভালোবাসার সাথে আমি বলি। তো ওলি মানে আল্লাহর বন্ধু, এটা একটা গেল, বাদ দিলাম যাই হোক, ওইটা তার সাথে তর্ক করে তাকে বোঝাতে পারিনি। তো তারপরে বলা হয়েছে যে ওলির চোখ মানে আল্লাহর চোখ, ওলির চোখ মানে ওলির হাত মানে আল্লাহর হাত, ওলির পা মানে আল্লাহর পা, মানে ওলি মানেই আল্লাহ, আল্লাহ মানেই ওলি। তো এটা কি ধরনের কথা আমি বুঝতে পারলাম না। ওলিকে আল্লাহর সাথে তুলনা, আল্লাহর তুলনা সে নিজেই, ওলিকে আল্লাহর সাথে তুলনা করা হচ্ছে, আমাদের নবীকে ওলির সাথে তুলনা করা হচ্ছে, কৃষ্ণের সাথে তুলনা করা হচ্ছে, গৌতম বুদ্ধের সাথে তুলনা করা হচ্ছে, মানে নবী কি রে ভাই, যাত্রার সাথে তুলনা করা, এটা কি ধরনের স্বভাব? আল্লাহকে ওলির সাথে তুলনা করা, মানে
কতটুকু নর্মাল ইমানের অধিকারী হলে এই টাইপের কথা মানে একটা মানুষ বলতে পারে? তাই আমি বলবো যে ভাই আপনার ইমানে প্রবলেম আছে, রাগ করেন না চাই করেন, যেটা মেইন কথা আপনার ইমানে প্রবলেম আছে, এখনো সময় আছে, সঠিক পথে আসেন। আপনাদের জন্য, আপনাদের মতো কিছু মানুষের জন্য আল্লাহ তাআলা যে করোনা নামক গজব পাঠায়, ঠিক আছে, এখনো সময় আছে, এসব ফালতু চিন্তাধারা বাদ দেন। হ্যাঁ, তবে আরেকটা কথা আমি বলে নিই যে আপনার নামটা আমি এখানে উল্লেখ করিনি, হয়তো অনেকে বুঝতে পেরেছে যে এই পোস্টটা কে করেছে, আপনার নামটা আমি উল্লেখ করিনি। আপনি যদি কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা বলা শুরু করেন তাহলে কিন্তু বুঝে যাবে আসলে লোকটা কে। আর আপনি যদি উল্টাপাল্টা এর বিপক্ষে আরো কিছু প্রমাণ বা অযৌক্তিক কথা কমেন্ট বক্সে বলতে চান তাহলে মানুষ বুঝে যাবে যে ওইটা আপনি, আর আপনার আইডিতে ঢুকলে দেখবে যে ওইরকম পোস্ট। তো আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি যে এরকম ফালতু মুনাফিকি পোস্ট ডিলিট করেন, ঠিক না? নিজে যুক্তি খাটান আপনি, আপনি যার সঙ্গ ধরে এইসব কথা বলতেছেন, ওলি মানে আল্লাহ কখনোই না, কোথায় আছে, কোন হাদিসে, কোন কোরআনে এরকম আছে আপনি দেখেন? ওলি মানে কখনোই আল্লাহ হতে পারে না। তো যাই হোক, কথা বাড়াবো না। তো যারা শুনলেন তারা, এখন আমি কি বলবো, আমি তারপরেও স্ক্রিনশটগুলো দেওয়ার চেষ্টা করবো, আমি হয়তো মুখে বললাম বিশ্বাস না করতে পারেন কেউ, আমি স্ক্রিনশটগুলো দেওয়ার চেষ্টা করবো, আপনারা ওখান থেকে দেখবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর কিছু বলবো না, কথা বাড়ানোর কোনো দরকার নেই, এই টাইপের কথাবার্তা কতটুকু যৌক্তিক এটা জানাবেন। আর বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, তো এ থেকে বাঁচতে হলে আমাদেরকে সবসময় সেফ থাকতে হবে, হাত ধুতে হবে, দিনে 4-5 বার হাত ধুতে হবে সাবান দিয়ে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, হ্যান্ড গ্লোভস ব্যবহার করবো, বাসায় থাকি, অকারণে বাইরে যাওয়া থেকে বিরত থাকি, আমরা সেফ থাকি। নিজের সেফটি নিজে না দিতে পারলে প্রধানমন্ত্রী এসে সরকার এসে আমাদের সেফটি দিতে পারবে না। আমরা যতদূর সম্ভব বাসায় থাকি, নিজের সেফটি নিজে দিই, নিজের ফ্যামিলিকে নিয়ে নিজে ভালো থাকি, সচেতন থাকি। তো 5 বার তো নামাজ পড়ি, এই দুর্যোগপূর্ণ সময়ে আমাদের এখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া, ক্ষমা ভিক্ষা চাওয়া ছাড়া কিছু নেই। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে দোয়া চাই, এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ফ্যামিলিকে নিয়ে সচেতন থাকবেন, আর সবাইকে সচেতন করবেন, ভালো থাকবেন, স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম। শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল উভয়।